Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amar bhaira ebong maira ami je somosto kotha boltechi amra bhalo kore shunben amol korben. Hazrat ibne Abbas radhiyallahu ta'ala anhu bauna koren রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার রাসূল বলেন, আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবার দিকে লক্ষ্য করলো, আমার নবী কাবার দিকে লক্ষ্য করে বলতাছেন এবং বললেন, হে কাবা, তুমি কতই না পরিষ্কার, কতই না পবিত্র। আবার এই কথা বলল, আমার নবী কইতাছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী কইতাছে, হে কাবা, তুমি কতই না পবিত্র, তোমার খুশবু কতই উত্তম, এবং তুমি আরে তুমি না কতই না মর্যাদার যোগ্য। আরে আমার নবী কাবার দিকে লক্ষ্য করে বললেন, হে কাবা, তুমি মনে রাখিও মুমিনের মর্যাদা তোমার চাইতেও বেশি। সুবহানাল্লাহ, মুমিনের সম্মান তোমার চাইতেও বেশি। আর গতিকে মুমিনের ব্যাপারে অমান্য সামান্যতম খারাপ ধারণা করে চলবে না। মুমিনের কত সম্মান বন্ধু। আরে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সালাম, আমার নবী বলেন, মিরাজের রাত্রি ইব্রাহিমের সহিত সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে আমার সালাম পৌঁছাইয়া দাও এবং সংবাদ তুমি দিয়া দাও, বেহেশতের মাটি বড় উর্বর, বেহেশতের পানি সুমিষ্ট, সুবহানাল্লাহ, এবং বেহেশত একেবারে শূন্য ময়দান, বেহেশতের চারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এবং মায়েরা যত সুবহানাল্লাহ বলবেন ততই বেহেশতে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এক সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া হাইটে যাইতেছে পথি মধ্যে, আরে আমার মায়েরা এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলিয়া সারে। আমার ভাইরা এই দোয়া তিনবার পাঠ করিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর ও আসরের পর এই দোয়া তিনবার পড়িলে তাহার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যদিও উহা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। জিকির একশত উপকার, জিকির শয়তানকে বিদ্রিত করে দেয়। সুবহানাল্লাহ, এবং শয়তানের শক্তিকে চুরমার করিয়া দেয়।
জিকির আল্লাহর সন্তুষ্টির কারণ। আরে বন্ধুরা একটা দোয়া আমি বলতাছি, দোয়াটি 10 বার পড়বা, এত সুন্দর নেকি আমি আমির হামজা বলতাছি। এই দোয়াটা দেখো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু আল মুলকু লা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহুই ওয়ামিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, যে ব্যক্তি এই দোয়া ফজরের জিকির পড়িয়া ওই বস অবস্থায় উক্ত দোয়াটি 10 বার পাঠ করবে, তার 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ টিস, ও আল্লাহ টিস অল দা পিপল অব দা ওয়ার্ল্ড দা কোরআন, মে আল্লাহ মেক অল দা পিপল অল দা পিপল অব দা ওয়ার্ল্ড হায়াত। আরে আল্লাহ ইজ গ্রেট ইন দা ওয়ার্ল্ড। আমার মায়ের আমি যা বললাম, আমা আমি যা বললাম ভুল ত্রুটি ক্ষমা করবা। আর একটা গজল বলি আমি শেষ করতেছি, বিসমিল্লাহ রহমানির রহিম। কিসি সে ঝুট ন বলে, ঝুট সবই পাপ কি জরে, রাসুল নে কহ রাসুল কহ ঝুট সবই পাপ কি জরে, ইহ সুন্দরী ফুল ইহা সুন্দরী ফুল ইহা সুন্দরী ফুল আপ দেখে রহে হাই, ইহ সুন্দরী ফুল আপ দেখ রহে হাই, মুহ কি শব্দ ফুল কি তর পবিত্র হনে চাই, মোহ কি শব্দ ফুল কি তর পবিত্র হনে চাই, রাসুল নে কহান রাসুল নে কহান ঝুট সবই পাপ কি জরে হে, ইহ সুন্দরী ফুল ইহ সুন্দরী ফুল আয় সুন্দরী ফুল আপ দেখ রহে হে, মুহ কি শব্দ ফুল কি তর পবিত্র হনে চাই। আমার ভাইয়ারা লাইক করবা, সাবস্ক্রাইব করবা। অখেরু দা অখেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।